শ্রীভূমি বিদ্যাভবন এনএসএস ইউনিট ও উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ধর্মনগর শহরের কালীদিঘির পাড়ে সড়ক নিরাপত্তা নিয়ে সোমবার এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। মূলত ঘন ঘন যানবাহন দুর্ঘটনা রোধ করতে এদিনের এই শিবিরটির আয়োজন করা হয়। এদিন সকাল 11টায় শ্রীভূমি বিদ্যাভবনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা জেলার পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক নিরাপত্তার অঙ্গস্বরূপ বাইক চালক, আরোহী ও গাড়ি চালকদের সচেতন করে। তাছাড়া এদিন তারা প্রতিজন চালক ও আরোহীদের হাতে ফুলের তোড়া ও চকলেট তুলে দেন। এদিনের রোড সেফটি সচেতনতা শিবির উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগরের ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, ধর্মনগর ট্রাফিক দপ্তরের আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তারা। এছাড়াও এতে উপস্থিত ছিলেন শ্রীভূমি এনএসএস ইউনিটের প্রোগ্রামিং অফিসার স্বপ্না নাথ। পরে এক সাক্ষাতে পুলিশ সুপার ভানুবাবু জানান যে ট্রাফিক বিধি মেনে যানবাহন পরিচালনা করলে দুর্ঘটনা বহুলাংশে হ্রাস করা সম্ভব। এদিনের সচেতনতা শিবিরে বাইক চালক, আরোহী ও যানবাহন চালকদের ট্রাফিক বিধি সম্পর্কে সচেতন করার পাশাপাশি হেলমেট ও সিট বেল্ট পরিধান সহ যানবাহনের গতি নিয়ন্ত্রণ রেখে পরিচালনা করার আহ্বান জানানো হয়। যারা চালাবেন তারা হেলমেট পরিধান করবেন এবং পিছনে যারা বসবেন তারা করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পিলন রাইডার বলতে যাদের বোঝায়, যারা বাইকের পিছনে বসেন তারা হেলমেট ব্যবহার করেন না, আর যারা ব্যবহার করছেন, যারা বাইক চালাচ্ছেন তারাও হেলমেটটাকে ঠিকের মতো ব্যবহার করছেন না, আইএসআইযুক্ত হেলমেট ব্যবহার করছেন না, হেলমেটটাকে ঠিকভাবে পাচ্ছেন না। এই ব্যাপারে শ্রীভূমি স্কুলে যারা আছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, তারা এখানে চকলেট এবং স্কুল দিচ্ছেন, ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছেন হেলমেটের প্রয়োজনীয়তা কী আছে। তার জন্য আমরা আজকে এখানে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা।